রহস্যময় পৃথিবী, আর আমাদের ভারতবর্ষ কিন্তু কম রহস্যের জায়গা নয়। আজকে আপনাদেরকে এমন একটি লেকের কথা বলবো, শুনলে পরে ভাববেন যে এমনও হতে পারে। বলা হয় যে এই লেকটি কিভাবে তৈরি হয়েছিল তা নিয়েও নাকি রয়েছে একাধিক রহস্য। আবার এই লেকের জল কখনো হয়ে যায় গোলাপি, আবার এই লেকে নাকি এমন জিনিস পাওয়া যায় এর মাটিতে যে জিনিস নাকি চাঁদে পাওয়া যায়। চাঁদের পাহাড়ের খনিজ নাকি রয়েছে এই লেকের মাটিতে। কিভাবে তৈরি হলো এই লেকটা, বা এই রহস্যময় লেক কেন এখানে তৈরি হওয়ার পরে কি কি হয়েছে, বা তা নিয়ে কি বিজ্ঞানীরা গবেষণা করেননি, তারা কি বলছেন, আজকে অবশ্যই এই ভিডিওটা সেই পুরো বিষয়টা নিয়ে আপনাদেরকে জানাবো। ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে। তো চলুন শুরু করা যাক। আজকে আপনাদেরকে বলবো যে লেকের কথা। এই লেকের নাম হচ্ছে লোনার লেক। এবার এই লোনার লেক নিয়ে একাধিক জল্পনা কল্পনা রয়েছে। প্রথমে যেটা বললাম যে কিভাবে তৈরি হলো এই লেক, তা নিয়ে যেমন মানুষের মনের মধ্যে একাধিক রহস্য রয়েছে, একাধিক কথা রয়েছে, মানুষের মনে নানা ধরনের চিন্তা কাজ করে, তেমনই মনে হয় যে এই লেকটি তৈরি হওয়ার পেছনে সত্যি কি কোনো ভৌগোলিক ব্যাখ্যা রয়েছে। আবার এই লেকের জল আচমকাই হয়ে ওঠে গোলাপি। মহারাষ্ট্রের বুলধানা জেলায় রয়েছে এমন একটি হ্রদ যার জলের রং নাকি মাঝে মধ্যেই বদলে যায়। বিজ্ঞানীরা এমনও নাকি পরীক্ষা করে বলেছেন যে এই লেকের যে মাটি রয়েছে, সেই মাটির যে খনিজ রয়েছে, সেই খনিজের সঙ্গে নাকি চাঁদের খনিজের, চাঁদের পাহাড়ের খনিজের নাকি অনেক মিল রয়েছে। বিজ্ঞানীদের দাবি যে মুম্বাই থেকে 500 কিলোমিটার দূরে বুলধানা জেলায় এই যে লেকটি, তা হাজার হাজার বছর আগে তৈরি হয়েছিল। কিভাবে তৈরি হয়েছিল সেক্ষেত্রে মনে করা হয় যে উল্কাপাতের ফলে গভীর যে গর্ত তৈরি হয়েছিল সেখানেই ধীরে ধীরে জল ভর্তি হয়ে তৈরি হয়েছে এই লেক। আবার এই লেকের নাকি নোনা ভাব এতটাই বেশি, তা নাকি যে কোনো সমুদ্রের জলের নোনা ভাবকে হারিয়ে দিতে পারে, এতটাই নাকি সেই জল হচ্ছে লবণাক্ত। বুলধানার এই লোনার লেক এতটাই লবণাক্ত যে এটা নাকি হ্রদের জল পর্যটন কেন্দ্র হিসেবেও নাকি বিশেষ একটা আকর্ষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। বছর খানেক আগে এমন একটা ঘটনা ঘটেছিল যে সবাই একেবারে অবাক হয়ে যান। দেখা যায় যে এই লেকের জল আচমকায় রং বদলে গোলাপি হয়ে যায়। সবাই তো একেবারে অবাক যে কিভাবে এই লেকের জল এমন হয়ে গেল, তা নিয়ে শুরু হয়েছিল একাধিক রহস্য। তবে উল্কাপিণ্ডের আঘাতে তৈরি হওয়া মহারাষ্ট্রের এই লোনার লেক আজও মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। যেটা জানা যায় যে গভীর অরণ্যের মধ্যেই নাকি এই লেককে প্রথম দেখতে পাওয়া গিয়েছিল, আর এটি অবস্থিত হচ্ছে বন জঙ্গলে ঘেরা একটি জায়গায়। জনপ্রিয় এই যে লেক, তা বিভিন্ন সময় রং বদলায়, তবে এটা কিন্তু একেবারে প্রথম বা একবার ঘটেছে এমন নয়, বিভিন্ন সময় এরকম ধরনের ঘটনা ঘটেছে। লোনার লেক অবজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির সদস্য এমনটা জানিয়েছেন যে এই লেকের নিচে নাকি এমন কিছু সবুজ শৈবাল রয়েছে যার কারণে নাকি এমন ঘটনা ঘটতেও পারে। লবণাক্ততা এবং শ্যাওলাগুলির জন্য নাকি এই যে হ্রদের রং, সেই হ্রদের রং বদলাতেও পারে। কিন্তু তাহলে কেন সবুজের বদলে গোলাপি হয়ে গেল, এমন প্রশ্ন স্বাভাবিকভাবে ঘুরতে শুরু করে। শ্যাওলার কারণে অনেক সময় আমরা পুকুরের জল সবুজ হয়ে যেতে দেখি, কিন্তু গোলাপি কেন, এর ব্যাখ্যাও তিনি জানিয়েছেন। জানা গেছে নাকি এরকম একটি ঘটনা একবার ইরানে ঘটেছিল, লবণাক্ততা বৃদ্ধির কারণে সেখানের জল নাকি লালচে হয়ে গিয়েছিল। মহারাষ্ট্রের এই হ্রদের জলস্তর বর্তমানে অনেকটাই যদিও কমে গিয়েছে, আর সেই কারণে নাকি বদলে যায় এই যে লেক, সেই লেকের জলের রং। এরপরে আবার রাজ্যে যখন বর্ষা আসে তখন নাকি এখানে যখন হ্রদের জল বাড়ে তখন নাকি আবার স্বাভাবিক নিয়মে সেটার আগের যে রং সেই রং ফিরে পায়। অর্থাৎ যখন বর্ষার মিষ্টি জল, সেই বৃষ্টির মিষ্টি জল যখন নোনা জলের সঙ্গে মিশে যায় তখন স্বাভাবিকভাবেই নোনা ভাব সেই জলের মধ্যে ছড়িয়ে পড়ে নোনা ভাব জলের অনেকটা কমে যায়, আর সেই কারণে নাকি তখন আবার সেই জল আগের রং ফিরে পায়। তবে তার আগে বিশেষ করে গরমকালে যখন অনেকটা জল বাষ্পীভূত হয়ে যায় এবং নোনা ভাব বেড়ে যায়, সেই সময় নাকি এই জল যে লেক, সেই লেকের জল হয়ে যায় এরকম গোলাপি। তাছাড়া নাকি হ্রদের জলে অক্সিজেনের মাত্রা তারতম্য হলে সেখানেও নাকি এরকম রং বদলের কারণ ঘটতে পারে। সাধারণত জলে লবণাক্ততা বাড়লে, অক্সিজেনের ব্যালেন্স ঠিক না থাকলে শ্যাওলার পরিবর্তনের ফলেও নাকি হ্রদের জল এরকম লালচে বা গোলাপি হয়ে যেতে পারে। তবে এক্ষেত্রে ঠিক কোন কারণের জন্য হয়েছে সেটাও কিন্তু একটা রহস্য। যেটা জানা যায় যে ঔরঙ্গাবাদে ডক্টর বাবাসাহেব আম্বেদকরের
মারাঠওয়াড়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রধান নাকি এই বিষয়টা নিয়ে রীতিমতো তিনি রিসার্চ করেছিলেন। প্রাকৃতিক কোনো ঘটনার জন্যই নাকি এই বদল হয়েছে বলে বিজ্ঞানীরা এমনটাই বলেছেন। তবে জলে অনেক শ্যাওলার কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে। তবে যদিও যেটা জানা যায় যে এটা নিয়েও নাকি একাধিক বক্তব্য রয়েছে। তবে ওই যে বলছিলাম, তবে জল বদল যেমন এই লেকের একটা বড় কারণ, তেমনি এই লেকের এতটা যে জল যে নোনা ভাব, এই নোনা ভাবের কারণ কি তা নিয়েও কিন্তু থেকে গেছে একাধিক রহস্য। আর সত্যি কথা বলতে কি, রহস্য থাকবে নাই বা কেন? মহারাষ্ট্রের একাধিক জায়গায় যখন প্রত্যেক বছর মানুষজনের ভিড় হয়, তখন এমন একটা জায়গায় গিয়ে যদি দেখা যায় যে এই রকম একটা লেক রয়েছে, তাহলে স্বাভাবিকভাবে সেখানে রহস্য কিন্তু দানা বাঁধবে। আর এই রহস্যের জায়গা থেকে প্রত্যেক বছর এমনও দেখা যায় যে মানুষজন সেখানে ভিড় করেন, অনেকে আবার বিভিন্ন কাপে করে বা গ্লাসে করে সেখানকার জল তুলে নিয়ে নিজের মতো করে পরীক্ষা করে দেখেন যে জলের রঙের ঠিক কি রকম ভাবে পরিবর্তন হচ্ছে। আবার ওই যে বলছিলাম যে এই জল এতটাই নোনা, সেই নোনা হওয়ার পেছনে কি কারণ রয়েছে? কারণ এই যদি লেকের আমরা জন্মলগ্ন থেকে দেখি, সেখানে কিন্তু রহস্যই রহস্য। যেমন যেটা দেখা যাচ্ছে, হঠাৎ করে তৈরি হয়ে যাওয়া একটি লেক যেটা আগে থেকে ছিল এমনটা নয়, উল্কাপাতের ফলে বিশালাকার গর্ত এবং তাতে জল ভর্তি হয়ে তৈরি হলো এই লেক। এবার একটা লেক যখন তৈরি হচ্ছে, তখন সেখানে এত নুনের পরিমাণ আসছে কোথায়, এটাও একটা প্রশ্ন। এমন একটা প্রশ্ন তাই কিন্তু থেকে গেছে। তো স্বাভাবিকভাবে এখানে যেমন একটা জলের রং বদলের যেমন একটা কাহিনী থেকে যাচ্ছে, তেমনই থেকে যাচ্ছে আরো একাধিক বিষয়। বিজ্ঞানীরা যেটা জানিয়েছেন যে এখানে কিন্তু কোনো নির্দিষ্ট একটি কারণের কথা বলা যেতে পারে না। ঠিক যেমন জল কমে যাওয়ার ফলে, জলস্তর কমে যাওয়ার ফলে, নোনা ভাব বেড়ে যাওয়ার ফলে এই ঘটনাটি ঘটে থাকতে পারে, তারই পাশাপাশি অন্য কোনো কারণও থাকতে পারে। তাই অবশ্যই কখনোই এমন ঘটনার কথা বলা যায় না। তবে আপনাদেরকে তো এই বিষয়টা নিয়ে তো অবশ্যই জানালাম, কেমন লাগলো অবশ্যই সেটা জানাতে ভুলবেন না। তবে এরকম টিএলসি বা এরকম টাইমলেস কন্টেন্টের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন ধরনের অজানা ঘটনা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনাদের কাছে। তবে এরই পাশাপাশি যদি আপনারা এই বিষয়টা সম্পর্কে জানতে চান যে একজন কালীমা যিনি কলকাতায় রয়েছেন, সেই মা কালী নাকি হেঁটে বেড়ান রাতের অন্ধকারে, অবশ্যই জানতে চাইলে পরে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিওটা। এছাড়া আরো অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে। আর এই যে ঘটনাটা দেখা বলছি আপনাদেরকে, যে বুল ধরার এই যে লবণাক্ত হ্রদ, সেই হ্রদের কি রহস্য জানিয়ে আজও পর্যন্ত গবেষণা চলছে। প্রতিটা মুহূর্তে একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে সেখানে এই রহস্যগুলোকে কেন্দ্র করে বিজ্ঞানীরা সেখানে পৌঁছচ্ছেন, তারা উদ্ঘাটন করার চেষ্টা করছেন। এই বিষয়টা যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন আজ তাহলে।